ঢাকার সায়দাবাদের গোলাপবাগ মাঠে বিভিন্ন এলাকা থেকে বিএনপির গণসমাবেশে আসছেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল ঘিরে সাঁজোয়া যান জলকামান সহ বহু পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। তবে সমাবেশে প্রবেশ করতে নেতাকর্মীদের বাধা দিচ্ছেন না পুলিশ সদস্যরা। সমাবেশ স্থলের আশেপাশের এলাকা ঘুরে ঘুরে দেখা যায় সমাবেশ স্থলের চারপাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কমলাপুর যাত্রাবাড়ি এলাকায় সড়কের এক পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। সাঁজোয়া যান জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা, তবে সমাবেশ স্থলে ঢুকতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। জাতীয়তাবাদী কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী বলেন, সমাবেশে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না, তবে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের আসার পথে হয়রানির শিকার হতে হয়েছে। হোটেল না পাওয়ায় অনেকেই পথে পথে বসবাস করেছেন। ঢাকা মহানগরের পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রায় 34,000 পুলিশ সদস্য মাঠে নেমেছেন। এর পাশাপাশি র‍্যাব, আনসার, এপিবিএন সদস্যরাও রয়েছেন। বিএনপির সমাবেশ স্থলের আকাশের র‍্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা যাচ্ছে। র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান টহলের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তো বিএনপির সমাবেশ সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।